নমস্কার, জ্যোতির্ময়ী দেবশ্রী। অক্টোবর মাসের রাশিফল বলার আগে আমাদেরকে আগে অক্টোবর মাসের কোথায় কি কোন গ্রহ বসে থাকবে ট্রানজিটটাকে দেখে নিতে হবে, তারপরে বলতে হবে। প্রথমেই বলবো, বৃষ রাশিতে থাকবে বৃহস্পতি। এটা তো সবাই জানে যে এখন বৃষ রাশিতে বৃহস্পতি অবস্থান করছে। তারপরে মঙ্গল থাকবে মিথুন রাশিতে, আর কন্যা রাশিতে থাকবে রবি, বুধ, কেতু। এই রবি এবং বুধ এটা ট্রানজিট করে 15 তারিখের পরে ট্রানজিট করে চলে যাবে তুলা রাশিতে। তুলা রাশিতে থাকবে শুক্র, এটাও ট্রানজিট করে চলে যাবে বৃশ্চিক রাশিতে। আর কুম্ভ রাশিতে বসে আছে শনি বক্রী অবস্থায়, আর মীন রাশিতে বসে আছে রাহু অবস্থান করছে। তো এটাই হলো ট্রানজিট। আর ট্রানজিট অনুযায়ী আমরা আজকে বলবো মেষ থেকে কন্যা অবধি রাশিফল কার কি, কোন জাতক জাতিকার কি যাবে। প্রথমে আসবো মেষ রাশি। মেষ রাশির জাতক জাতিকাদের এখন মোটামুটি সময় ভালোই যাচ্ছে, অর্থের দিক থেকে ভালো। কথাবার্তার মাধ্যমে আপনাকে লোকে আপনার কাছে কাজ করতে আগ্রহ বাড়ছে, আপনার কাছে কাজ করতে আসছে। আপনার আপনার ব্যবহার, আপনার কথাবার্তার জন্য লোকের সঙ্গে ভালো সম্পর্ক হচ্ছে, ভাই বোনের সঙ্গে ভালো সম্পর্ক হচ্ছে। কিন্তু আপনাকে একটা কথা মাথায় রাখতে হবে, কর্মের জায়গায় আপনার প্রচুর শত্রুতা হবে এই মাসে। আপনার বদনাম হতে পারে এই মাসে, আপনাকে একটু বুদ্ধি করে চলতে হবে। আপনার অর্থের প্রবলেম এই মাসে একদম থাকবে না, অর্থাভাব থাকবে না, এবং অর্থের সোর্স থাকবে। আপনার কর্ম আপনাকে পরিচিতি এনে দেবে, আপনাকে একটু ধৈর্য ধরতে হবে তার জন্য আপনার। তবে এই মাস কেন, পুরো সারাটা বছর জুড়েই কিন্তু মেষ রাশির জাতক জাতিকাদের খরচা হয়ে যাবে প্রচুর। সেটা বাজে খরচা তো হতে পারে, হসপিটালাইজে হতে পারে, মেডিসিনও হতে পারে, বা যে কোনো জায়গায় হঠাৎ করে লসের ক্ষেত্রও হতে পারে। সেই জন্য কোথাও ইনভেস্টমেন্ট করার ব্যাপার হলে একটু আগে থেকে দেখে নিয়ে করতে। যারা পড়াশোনা করছো তাদের হায়ার স্টাডিজ রয়েছে, ভালো জায়গায় উচ্চশিক্ষার জন্য চান্স পেতে পারো। তবে পড়াশোনা করতে গেলে অবশ্যই তোমাকে দেশের বাইরে বা জন্মস্থান থেকে বাইরে যেতে হবে। সেটা দেশের মধ্যে হলেও হতে পারে, বা বাইরের স্টেটে, বাইরের মানে অন্য স্টেটে হলেও হতে পারে, বা অন্য জায়গাতেও যেতে পারো। যাই হোক, জন্মস্থান থেকে দূরে তোমাকে কর্মের জন্য যেতে হতে পারে। যারা ব্যবসা বা চাকরির জন্য কোথাও চেষ্টা করছো, সেক্ষেত্রেও কিন্তু শুভ যোগাযোগ রয়েছে এই মাসে। এরপরে আসবো বৃষ রাশি। বৃষ রাশির জাতক জাতিকাদের প্রথমেই মনে রাখতে হবে যে মাথা ঠান্ডা করে লোকজনের সঙ্গে কথাবার্তা বলার সময় মাথা ঠান্ডা করে সুন্দরভাবে কথা বলতে হবে। কারণ সেকেন্ড হাউসে মঙ্গল, যদি কোনো কারণে কথাবার্তার ব্যাঘাত ঘটে, কথাবার্তা ঠিক মতন না হয়, মাথা গরম করে যদি কথা খারাপ কথা বেরিয়ে যায়, বা সেটা একটু অন্য টাইপের কথা হয়ে যায়, তাহলে কিন্তু কর্মক্ষেত্রে ট্রাভেল এসে যাবে। এটা আগে মাথায় রেখে নিয়ে বৃষ রাশির জাতক জাতিকাদের চলতে হবে। এমনিতেই বৃষ রাশির জাতক জাতিকাদের একটা ভালো সময় দিয়ে চলছে, কিন্তু তা সত্ত্বেও বলবো বৃষ রাশির জাতক জাতিকাদের দাম্পত্য জীবনে এই সময়টা একটু প্রবলেম চলবে। এছাড়া যারা মানে হায়ার স্টাডিজ করতে যাবে তাদের ক্ষেত্রে ভালো, কিন্তু যারা মাধ্যমিক স্ট্যান্ডার্ডে পড়াশোনা করছো তাদের কিন্তু এই সময়টা পড়াশোনাতে, এই মাসটা পড়াশোনাতে একদম মনোযোগ থাকবে না, কনসেন্ট্রেশন করো, না হলে কিন্তু পরবর্তীকালে রেজাল্ট খারাপ হওয়ার সম্ভাবনা আছে। আয়ের ক্ষেত্রে বলবো প্রচুর আয় আছে, আয়ের জায়গা প্রচুর আছে, এবং প্রচুর লাভবান ফাটকা রোজগার প্রচুর রয়েছে। কর্মের জায়গায় প্রচুর পরিমাণে উন্নতি রয়েছে। সব কিছুর মধ্যেও বলবো নিজের শরীরের দিকে একটু ধ্যান দিতে হবে, যাতে শরীর খারাপ হলে কর্মে বাধা না আসে। এরপরে আসবো মিথুন রাশি। মিথুন রাশির জাতক জাতিকাদের
ভীষণভাবে মাথা ঠান্ডা করে চলতে হবে, নাতে নাচেত কর্মের জায়গায় প্রচণ্ড ট্রাভেল রয়েছে। মাথা ঠান্ডা করে না চলতে পারলে কর্মের জায়গায় চাবল তো হবেই, তাছাড়া আত্মীয় স্বজন বা যে ক্ষেত্রেই হোক না কেন একটা মানে বিশাল লসের দিক আমি দেখতে পাচ্ছি, একটা কিছু একটা লসের খাতায়। ভাই বোনের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে, হায়ার এডুকেশন ভালো হবে, হায়ার এডুকেশন যারা করবে তারা দেশের মধ্যে হোক বা জন্মস্থানে হোক, দেশের বাইরে হোক, যে কোনো জায়গায় ভালো একটা ভালো জায়গায় চান্স পাওয়ার সম্ভাবনা রয়েছে। যারা পড়াশোনা নিম্নস্তরে পড়াশোনা করছে, নিচু ক্লাস বা মাধ্যমিক স্ট্যান্ডার্ড, তাদের ক্ষেত্রেও পড়াশোনাতে উন্নতি রয়েছে, কর্মক্ষেত্রে প্রভূত উন্নতি রয়েছে, কিন্তু প্রচুর পরিমাণে খরচা রয়েছে, যে খরচার কোনো হিসাব থাকবে না। সেই জন্য বলে দিচ্ছি যে বারবার করে মাথা তো ঠান্ডা রাখতেই হবে, এবং পয়সার জায়গা টাকা পয়সার জায়গাও একটু মানে লিমিটেশন রেখে, হঠাৎ করে কোথাও একটা ভেবে নিলে বিশাল কিছু ইনভেস্টমেন্ট করবে সেখান থেকে লাভ হবে সেটা কিন্তু হওয়া পসিবল নয় এবং সম্ভাবনাও কম। এই জন্য মিথুন রাশির জাতক জাতিকাদের একটু ধৈর্য ধরে পথ এখন চলতে হবে। এরপরে আসবো কর্কট রাশি। কর্কট রাশির জাতক জাতিকাদের প্রথমেই বলবো শরীর স্বাস্থ্যের দিকে একটু নজর দিতে হবে, যেহেতু ঢাইয়া চলছে, শনি অষ্টমে আছে, রাস্তাঘাটে চলাফেরাও খুব সাবধানে করতে হবে, এবং ভাই বোনের সঙ্গে এই সময়টা সম্পর্ক, এই মাসটা হয়তো সম্পর্ক ভালো নাও থাকতে পারে, তবে পড়াশোনার ক্ষেত্রে যারা হায়ার স্টাডিজ করছো বা মানে নিচু স্তর মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্তরে পড়াশোনা করছো তাদের প্রত্যেকের ক্ষেত্রেই খুব ভালো, কিন্তু এই সময়টা একটু অলস হয়ে যাবে, কিন্তু এই অলসতাটা থাকবে না, রাখতে হবে না, কারণ তাহলে কিন্তু রেজাল্ট খারাপ। যেহেতু ঢাইয়া পড়াশোনার প্রতি একটু মনোযোগ কম থাকবে এবং পড়তে ইচ্ছা করবে না, গরজটা থাকবে না, সেই জায়গাটা কিন্তু মানে করো না, সেই জায়গাটাকে মানে জায়গাটাকে বাদ দিয়ে নিজেদের একটু পরিশ্রম করো, রেজাল্টটা খুব ভালো হবে। আরেকটা জিনিস যেটা রয়েছে, যারা কর্মক্ষেত্রে রয়েছে তাদের একটা প্রভূত পরিমাণে উন্নতি রয়েছে, হঠাৎ করে কোথাও একটা প্রাপ্তির সম্ভাবনা রয়েছে, হয়তো বাড়ি বা গাড়ি বা পূর্বপুরুষ থেকে বা তোমার পৈতৃক সম্পত্তি, যে করে হোক পদার্থ করে একটা কিছু প্রাপ্তির সম্ভাবনা কর্কট রাশির জাতক জাতিকারা আমি দেখতে পাচ্ছি, তবে শরীরটাকে সবসময় সাবধানে রেখে চলতে। এরপরে আসবো সিংহ রাশি। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বাক্যে মানে কথাবার্তা বলার ব্যাপারেও একটু সাবধানতা অবলম্বন করতে হবে। সিংহ রাশির জাতক জাতিকাদের এই সময়টা ভালো মানে অর্থনৈতিক দিক থেকে ভালো চললেও রাস্তাঘাটে চলাফেরা প্রচণ্ড সাবধানে করতে হবে, অ্যাক্সিডেন্টের প্রবণতা রয়েছে, শরীর খারাপের প্রবণতা রয়েছে, এবং বাক্য সংযম আনতে হবে, এই সঙ্গে মাথাও প্রচণ্ড ঠান্ডা রাখতে হবে, বুদ্ধির সঙ্গে চলতে হবে, নচেত কিন্তু বিভিন্ন জায়গায় গোলযোগের সম্ভাবনা হতে পারে, দাম্পত্য অশান্তি চলবে, দাম্পত্য একটা সমস্যা চলবে, যাদের বিয়ের যোগাযোগ হচ্ছে না তাদের এই সময় হঠাৎ করে বিয়ের যোগাযোগ এসে যেতে পারে। কিন্তু অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যেহেতু সপ্তমে শনি, অনেকের ক্ষেত্রে বিয়ে লেট ম্যারেজ মানে লেট ম্যারেজও হতে পারে, যোগাযোগ হলো কিন্তু সেই বিয়েটা অনেকটা দেরিতে হলেও হতে পারে। এরপরে আসবো কন্যা রাশি। কন্যা রাশির জাতক জাতিকাদের এমন একটা সময় চলছে বা চলবে এই এই মাসটা জুড়ে প্রচণ্ড টেনশনের সঙ্গে চলবে, প্রচণ্ড মাথা ঠান্ডা রেখে বুদ্ধি করে যদি চলতে পারো তাহলেই কিন্তু মানে এই মাসটা উতরে যেতে পারবে। শারীরিক দিক ভীষণ ট্রাভেল, এর সঙ্গে তোমার দাম্পত্য জীবনও প্রচণ্ড ট্রাভেল আসতে চলেছে, অর্থনৈতিক জীবনেও ট্রাভেল আসতে চলেছে। যারা পড়াশোনা করছো তাদের, হায়ার স্টাডিজ করছো তাদের, যারা মানে চাকরি জায়গায় ইন্টারভিউ দিতে যাচ্ছ তাদের প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু একটা শুভ যোগাযোগ রয়েছে। আর যারা প্রত্যেকের ক্ষেত্রে কন্যা রাশির জাতক জাতিকাদের বলবো শরীরের দিকে একটু নজর দিতে হবে, নানে কিন্তু প্রবলেমে পড়তে পারো। আমি যে রাশিফল বলি রাশিফলটা মোটামুটি ট্রানজিট হিসাবে বলি, হয়তো আমার রাশিফলের সঙ্গে আপনার যে জাতক জাতিকা রয়েছে তাদের হয়তো রাশিফল মিলল না, তাহলে বুঝতে হবে আপনার সময়টা ভালো চলছে, অর্থাৎ আপনার দশা অন্তর্দশা ভালো চলছে। আর যদি দেখা যায় যে আপনার দশা অন্তর্দশা খারাপ অথচ আমি এখানে ভালো বলছি, তাহলে কিন্তু আপনার মিলবে না। সেই জন্য আপনার নিজস্ব পার্সোনাল চার্ট, ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ দিয়ে একজন অভিজ্ঞ জ্যোতিষের সঙ্গে আপনাকে পরামর্শ করা প্রত্যেকের প্রয়োজন, প্রত্যেকের জরুরি। প্রত্যেকটা ট্রানজিটে
অনেক ধরনের ট্রাভেল আসতে পারে, প্রত্যেকটা ট্রানজিট মেনটেন করে চলতে হবে, তাহলেই কিন্তু আপনারা ভালো থাকতে পারবেন। ভালো থাকার জন্যই আমার এই প্রোগ্রাম। যারা নতুন প্রোগ্রাম দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর যারা দেখাতে চাইছেন তারা নিচে স্ক্রলে যে নাম্বারটি আছে সেই নাম্বারটিতে ফোন করবেন, বুকিং করবেন, চলে আসবেন। যারা অনলাইন করাতে চাইছেন তারা অবশ্যই আগে একটু ফোন করে প্রসেসটা জেনে নেবেন। প্রত্যেকে ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার।